কত বছর আগে থেকে দুর্গাপুজো সম্পর্কে এই ভালো লাগার এবং ভালোবাসার আবেশ গড়ে উঠেছিল তা বলতে পারা আমার পক্ষে খুব একটা মুশকিল নয়। কারণ 2001 সালে ঠিক যে মুহূর্তে আমি নার্সারির একজন স্টুডেন্ট, তাম্রলিপ্ত এডুকেশনাল হোমে পাঠরত, তখনই পথের পাশে একটি নির্দিষ্ট জায়গায় তমলুকের একটি খুবই জনপ্রিয় পুজো আবাসবাড়ি ফ্রেন্ডস ইউনিয়নের প্রতিমা তৈরির কাজ চলত। এবং ঘটনাচক্রে যেখানে থাকতাম সেখানে খুব কাছেই তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকের এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের পূজা মণ্ডপের জায়গাতেই প্রতিমা তৈরির কাজ চলা প্রায় প্রত্যক্ষ প্রতিদিন দেখার ফলে সেখান থেকে একটা অদ্ভুত ভালো লাগা গড়ে উঠতে আরম্ভ করে, যা পরবর্তীকালে আরও অনেক বেশি করে বেড়ে ওঠার একটি পর্যায়ে গিয়ে পৌঁছায়। দশদিকে দশভূজা কীভাবে শুরু হলো তা বলতে পারা কিছুটা মুশকিল নিশ্চয়ই, কারণ 2015 সালে একটি পরিক্রমার দরুন প্রথম আমার এই নামটির কথা মাথায় আসে। যদিও তার আগে ফটোগ্রাফি করতে যখন আরম্ভ করি এই আলোকচিত্র সঞ্চয়ন 2012 সাল থেকেই চলছে, যদিও তখন এই নামাঙ্কন ছিল না। এরপর নানান জায়গায় নানান প্রসঙ্গে নানান বর্ণনা নিরিখে উঠে এসেছে একটি কথা, যে প্রায় 11টি সিরিজ ধরে দশদিকে দশভূজা তার পথচলা অবিচল রেখে এসেছে। কিন্তু 11টি সিরিজ কোন নিরিখে এবং কেন দৃষ্টিকোণ বলে এই বিশেষ নিবেদনটিকে তৃতীয় সিরিজ বা তৃতীয় নিবেদনের আখ্যা দেওয়া হচ্ছে তা নিয়ে অল্প দু চারটি কথা ভাগ করে নিতে চাই। মূলত 11টি সিরিজ বা প্রায় 11-12 বছরের পথচলা এই প্রসঙ্গের যখন অবতারণা ঘটানো হয় তখন পুরোপুরিভাবে কিন্তু নিজস্ব যে স্থির চিত্রের সমাহার সেই স্থির চিত্রের সমাহারের কথাই বলা হয়। এবং পর্বভিত্তিকভাবে ইউটিউব প্ল্যাটফর্মে এই উপস্থাপনার পুরো আঙ্গিক তার নিজস্ব প্রেক্ষাপট পেয়ে আসছে 2022 সাল থেকে, যখন প্রথম নিবেদন বিশ্বজনীন বিশ্বজননীর পথচলা আরম্ভ হয়। তারপর অবশ্যই 2023 সালে মিলেনিয়ামের পরে এবং এবছর দৃষ্টিকোণ। খুবই অদ্ভুত ব্যাপার যে দুর্গাপূজা সমাগত প্রায় হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত সেই অর্থে আউটডোর শ্যুট খুব একটা করে ওঠা হয়নি। যে জায়গার মধ্যে এখন আমরা রয়েছি, যে পরিবেশের মধ্যে রয়েছি, যে পরিস্থিতির মধ্যে রয়েছি, সেখানে পুজোর ভাইবস সত্যি অনেক দিক থেকেই ভেবে ওঠা যায় না। কিন্তু আজকে দশদিকে দশভূজার একজন দায়িত্বশীল উপস্থাপক হিসেবে একটি কথা বলতেই পারি, পুজো বন্ধ করা বা কোনো রকমভাবে দুর্গাপুজোকে বয়কট করার মধ্যে দিয়ে কিন্তু সমাধান সূত্র লুকিয়ে নেই। যতই প্রতীকী উপস্থাপনা হোক না কেন, গোটা পশ্চিমবঙ্গের তথা সামগ্রিক পূর্ব ভারতের একটি সুবিশাল অর্থনৈতিক ব্যবস্থার প্রক্ষেপণ দুর্গাপূজার এই প্রেক্ষাপটের মধ্যেই নিহিত। সেই কারণের জন্য বাঙালির প্রাণের উৎসবকে কখনোই কোনো রকমভাবে এড়িয়ে যাওয়া যায় না। বিগত দুটি সিরিজের পর কেন হঠাৎ করে তৃতীয় সিরিজের পথচলা এতটা সংরক্ষণশীলভাবে অনেকটা কনজারভেটিভ টোনে এগিয়ে চলেছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে নানান অনুষঙ্গের কথাই উঠে আসে। কিন্তু যেহেতু সমস্ত কিছুর মধ্যে থেকেও, সমস্ত নেতিবাচকের মধ্যে থেকেও আমাদেরকে খুঁজে নিতে হবে ইতিবাচকতার মূল আভাসের সন্ধান, সেই জন্য আমি এখানে নেগেটিভ টার্মসগুলো খুব একটা ইউজ করব না। বরঞ্চ একথা বলতে পারি যে বাহ্যিকভাবে যতবারই নানান ধরনের প্রতিকূলতার সম্মুখীন হওয়া হয়েছে এর আগে, দশদিকে দশভূজা তার মূল পর্বভিত্তিক উপস্থাপনার স্রোত থেকে একটু সরে এসে কিছুটা আজকের মিডিয়ার ভাষায় পডকাস্ট এপিসোডের শরণাপন্ন হয়েছে। গত সিরিজে অর্থাৎ 2023 মিলেনিয়ামের পরে শীর্ষক সিরিজে এরকম দুটি এপিসোড ছিল, আপনারা প্রত্যেকেই তা দেখেছেন। প্রসঙ্গত যারা দুটি সিরিজ দেখেছেন এবং বিশেষ করে এবছরের প্রথম পর্ব দেখে নিয়েছেন, একটি বিষয় ভীষণভাবে পরিষ্কার হয়ে উঠছে আমাদের সামনে, যে দশভূজার এই পদাবলী অনেকখানি গবেষণাধর্মী হয়ে ওঠার একটি আঙ্গিক নিচ্ছে। এবং যারা এই পরিশ্রমগুলিকে ক্যামেরার সামনে বিগত দু বছর ধরে, এটা নিয়ে তৃতীয় বছর আপনারা দেখছেন, অনেক সময়ই তাদের কাছে পুরনো আকরগুলিকে তুলে ধরা হয় না, হয়ে ওঠে না। পুরনো আকর বলতে আমি বলতে চাইছি মূলত স্থির চিত্রের সমাহারের কথা, যা দিয়ে আমাদের আলোচনা শুরু হলো, এবং সেই সঙ্গে সঙ্গে এমন কিছু প্রতিবেদন
যা দুর্গাপূজার প্রাণকেন্দ্র, যা বিভিন্ন সময় দুর্গাপূজার প্রেক্ষিতে একটি বিশেষ সম্ভার হয়ে উঠে দাঁড়িয়েছে নতুন উৎসাহ, উদ্দীপনা এবং চর্চার। আর সেরকমই একটি বিষয় আপনাদের সবার সাথে ভাগ করে নিতে চাইব এই ঘরোয়া অনাড়ম্বর একটি উপস্থাপনার মধ্যে দিয়ে। এবং আমার হাতে যে সংবাদপত্রটি আপনারা দেখছেন, আমি একটুখানি কাছে এনে দেখাই। সংবাদপত্রটি আনন্দবাজার পত্রিকার 2001 সালের সংস্করণ, 2001 সালের 14ই অক্টোবর তৎকালীন রবিবাসরীয়র একটি সংস্করণ, যা আমার কাছে এখনও পর্যন্ত সযত্নে গোছানো রয়েছে। এবং খুব ভালোভাবে বলতে গেলে, এই নির্দিষ্ট একটি বিষয় আমাকে প্রথম থেকে ভীষণ রকমভাবে অনুপ্রাণিত করত, জীবন্ত দুর্গার এই কনসেপ্ট। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, এই প্রশ্ন নিয়েই তো আমাদের সবসময় এগিয়ে চলা। তাই আসুন 2024-এর শারদ নিবেদনের এই পর্বে আমরা সেই প্রাণনকে অনুভব করি। দুর্গাপূজা সংক্রান্ত লিখিত তথ্য যা পাওয়া গেছে তা থেকে জানা যায়, আদিতে পূজা ছিল ভাবের, মূর্তির নয়। দুর্গা ছিলেন চিন্ময়ী। একসময় ভক্তরা দুর্গাকে কল্পনা করতেন ঘটে পটে। পূজা হতো সোনা রূপো তামার পাতে আর কলসে, ও ভূর্যপত্রে কুমকুমে দুর্গার ছবি এঁকে। এলো প্রতিমা গড়ার যুগ। দেবীর ধ্যান অনুযায়ী মূর্তি কল্পনা করলেন পুরোহিত আর স্মার্থ ব্রাহ্মণেরা। পণ্ডিতদের মতে মৃন্ময়ী রূপে দুর্গা প্রতিষ্ঠা লাভ করে 1600 শতাব্দে। যেহেতু শিল্প চিরদিনই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নানারূপে বিকশিত হয়, তাই মৃৎশিল্প ব্যাপারটা এখন আর খড় মাটি রং বা সাটিনের ঠাকুরের মধ্যে আবদ্ধ নেই। বৈচিত্র্য সন্ধানী মানুষ আজও শালগ্রাম শিলাচক্রে যেমন পূজা করেন, তেমনই দেখা যায় নানা আঙ্গিকের নানা ঐতিহ্য ছোট উপাদানের প্রতিমা। কেননা দুর্গাপূজা আজ ধর্মীয় অনুষ্ঠানের গণ্ডি ছেড়ে আমোদ প্রমোদের এক বর্ণাঢ্য মহোৎসবের দিকে প্রবাহিত। কয়েক বছর ধরে কলকাতা, 24 পরগনা ও হুগলির কিছু পূজামণ্ডপে সাড়া জাগিয়েছে জীবন্ত দুর্গা প্রদর্শনীও। পূজা আমোদীদের কাছে জীবন্ত দুর্গা এক নতুন অভিজ্ঞতা মনে হলেও, স্বামী বিবেকানন্দ প্রবর্তিত কুমারী পুজো সম্পর্কে যারা সম্মুখ অবগত আছেন তারা জানেন, শারদীয়া পুজোকে ঘিরে জীবন্ত দুর্গা আদৌ বাইরের কোনো সাম্প্রতিক সংযোজন নয়। বস্তুত শক্তিকে জীবন্ত রূপে ধরাছোঁয়ার মধ্যে এনে অর্চনা করার উদ্দেশ্যেই 1901 সালে বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপূজা ও কুমারী পূজার উদ্বোধন করেছিলেন। মঠ প্রাঙ্গণে এক সুরম্য মণ্ডপে সে বছর অষ্টমীর দিন 9 জন কুমারীর চরণে অঞ্জলি দিয়ে স্বামীজি প্রণাম মন্ত্রে শারদা দেবীকে জ্যান্ত দুর্গারূপে পূজা করেন। স্বামীজি শারদা মা সম্পর্কে সরাসরি বলতেন, মা হলেন জ্যান্ত দুর্গা। আজকের জীবন্ত দুর্গার পরিকল্পক ও উদ্যোক্তা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এর অন্তর্রাষ্ট্রীয় মুখ্য কার্যালয় রাজস্থানের আবু পাহাড়ে, ভবানীপুর এলগিন রোডে আছে পূর্ব ভারতের মূল কর্মক্ষেত্র। প্রায় 65 বছর ধরে বিশ্বের 72টি দেশের 4 সহস্রাধিক সেবা কেন্দ্র আত্মদর্শন, বিশ্বদর্শন, নৈতিক মূল্যবোধ এবং সহজ রাজযোগ বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে মানুষের চরিত্র গঠনের কাজে ব্যাপৃত। পশ্চিমবঙ্গে রয়েছে অন্তত 20টি সেবা কেন্দ্র ও নিঃশুল্ক যোগ শিক্ষালয়। ভবানীপুরের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় মঞ্চে, বাঙ্গুর অ্যাভিনিউয়ের রাজযোগ আশ্রমে, কোন্নগর ব্রহ্মকুমারী পূজামণ্ডপে এবং বেহালার মোড়ে মহিষ মর্দিনী এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের সাজে রমরমিয়ে চলবে জীবন্ত দুর্গার পূজা ও প্রদর্শনী। এই দুর্গাকে তারা চৈতন্য দুর্গা আখ্যা দিয়েছেন। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের জীবন্ত দর্শভূজা এবং তার সন্তানেরা দর্শনার্থীদের দিকে অপলকে তাকিয়ে থাকেন। দেবীর পদতলে খড়গোদ্যত মহিষাসুর। খড় মাটির মূর্তি নয়, এরা প্রত্যেকে রক্ত মাংসের দেবদেবী। মাটির প্রতিমা ভেবে দর্শকের কেউ কেউ যথারীতি মায়ের উদ্দেশ্যে কপালে প্রণাম ঠুকে মনের আকাঙ্ক্ষা নিবেদন করেন। আবার কেউ ধন্ধে পড়ে চান সিংহটা কে জানত। অন্যান্য বাহন, হাঁস, প্যাঁচা, ইঁদুর, ময়ূরেরা তো অনুরই মনে হচ্ছে, কিন্তু ঠাকুরেরা যেন
একাত্ম নড়ছেন? গোয়েন্দা চোখে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হচ্ছে। আদতে চিন্ময়ী হলেও মৃন্ময়ী মূর্তির সঙ্গে কোনো তফাত খোঁজার অবকাশ রাখেন না জীবন্ত দেবদেবীরা। প্রথম জীবন্ত দুর্গা হয়েছিলেন ব্রহ্মকুমারী অস্মিতা। 1990 সাল থেকে ব্রহ্মকুমারীরা বাংলার পূজা পাগল মানুষদের দুর্গার মানবরূপ দেখিয়ে শুধু আনন্দই দেননি। অস্মিতা বলেছেন, ব্রহ্মকুমারীরা রাজযোগের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে দশভুজার রূপকেই বেছে নিয়েছেন। মানুষের মধ্যে যে আসুরিক বৃত্তি রয়েছে, যোগ বলে আমরা সেই আসুরিক বৃত্তি নিধনেরও চেষ্টা চালিয়ে যাই। আশ্রমিক রীতিনীতিতে দীক্ষিত পবিত্র ব্রহ্মকুমারীদের মধ্যে যারা যোগাভ্যাসের দ্বারা মানুষের কল্যাণের জন্য দিব্য শক্তি প্রাপ্ত হয়েছেন, তারাই জীবন্ত দেবদেবীর ভূমিকায় নির্বাচিত হন। কুমারীদের বয়স হতে হয় 15 থেকে 25। ষষ্ঠী থেকে দশমী পূজার এই 5 দিন যোগের সাহায্যে প্রায় 6 ঘন্টা পূজা মণ্ডপের বেদিতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও মহিষাসুরের মধ্যে ব্রহ্মকুমারীরা একাত্ম হয়ে যান। ওই সময় তারা যেন মৃন্ময়ী মূর্তির অবিকল প্রতিরূপ। দুর্গারূপী ব্রহ্মকুমারী যেহেতু দিভুজা, মহিষমর্দিনী দুর্গার অন্য 8 হাত এবং বাহনেরা পটুয়াপাড়া থেকে আসেন। দুর্গার মাটির হাতগুলি এমন করে গ্রথিত করা হয় যাতে জীবন্ত দুর্গার হাতের গঠন এবং রঙের সঙ্গে মিল থাকে। 5 দিন অপরাহ্ন থেকে মধ্যরাত্রি পর্যন্ত প্রায় 1 ঘন্টা করে দর্শন দেবার পর বেদিতে পর্দা টেনে দেওয়া হয়। দেবদেবীর ভূমিকা ছেড়ে মানবী কলাকুশলীদের তখন কিছুক্ষণের জন্য বিশ্রাম। জীবন্ত দশভুজা সেজে এত দীর্ঘ সময় ধৈর্য ও একাগ্রতায় ব্রহ্মকুমারীদের বেদিতে উপস্থিত থাকার রহস্য এবং জীবন্ত দুর্গা প্রদর্শনের অর্থ ব্যাখ্যা করে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা বলেছেন, মেডিটেশন বা যোগশক্তিই এর রহস্য, যা সাধারণ মানুষকে যোগধ্যানে আকৃষ্ট করে। পরন্তু সব মানুষের মধ্যে যেহেতু দেবতার অবস্থান, মানুষ যোগ বলে দেবতার মহিমা স্পর্শ করে জাগিয়ে তুলতে পারে তার অন্তরের সুপ্ত শক্তিকে। শাস্ত্রীয় বিধি মেনে জীবন্ত দুর্গার পূজা আর্চার বালাই নেই, ঘট বসানো হয় না। তবে চিরাচরিত বাঙালি উৎসবের আবেগ ধরে রাখতে কুৎসিত কোথাও নেপথ্য থেকে ভেসে আসে সানাইয়ের মৃদু সুর ও ভজন।